Hey guys, hello, namaste, sat sri akal, adab, kemchi, it's me, Devolina Ghosh. আজকে 2nd January, সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। 2021 তো পড়েই গেছে, আর করোনার ভয়ের মধ্যেও, সমস্ত কিছুর মধ্যেও আমরা আজকে 2nd January বেঙ্গল ফটোগ্রাফি ডে উপলক্ষে একটা এক্সিবিশন করতে চলেছি, যেখানে আমি পার্টিসিপেটও করেছি। তো চলো আজকে দেখে নেওয়া যাক ফটোগ্রাফি এক্সিবিশন কেমন হয় এই করোনার মধ্যে। এবং এটি একটি 3 দিন এর ফটোগ্রাফি এক্সিবিশন, 2nd, 3rd, and 4th January 2021 কলেজ স্ট্রিটের বৈচিত্র্য হলে এটা এক্সিবিশনটা হচ্ছে। তো চলো লেটস গো, দেখে নেওয়া যাক কি হচ্ছে। রাজেন্দ্রনাথ মিত্রকে স্মরণ করে আমরা এখানে একটা ফটোগ্রাফি এক্সিবিশন করি। কেন স্মরণ করি, তার কারণ হচ্ছে বাংলায় ফটোগ্রাফি চর্চা রাজেন্দ্রনাথের প্রতীকে। আমরা গত বছর রাজেন্দ্রনাথ মিত্রের ছবি তোলার 150 বছর উপলক্ষে একটা এক্সিবিশন করেছিলাম। ওনার অ্যান্টিকুইটিস অফ উড়িষ্যার যে ছবি আমরা পেয়েছি সেগুলো, পাশাপাশি এই সময় আজকের দিনে কি কয়েক বছর আগে কিছু তোলা একই জায়গাটার ছবি নিয়ে একটা এক্সিবিশন হয়েছিল। সেটা যথেষ্ট জমজমাট ছিল, তখন তো আর করোনা ছিল না, কিন্তু আজকে করোনার দিনেও আমি দেখতে পাচ্ছি 15-20 জন আমরা উপস্থিত আছি। রাজেন্দ্রনাথ মিত্র সম্বন্ধে আমার বিশেষ জানা নেই, আমার তো একটুখানি টুকটাক করে জানা। সেটা হচ্ছে উনি এশিয়ান সোসাইটির সম্পাদক ছিলেন বহুদিন যাপন, এবং আমাদের বাংলা বিশ্বকোষ প্রথম যেটা বিভিন্ন সংগ্রহ সেটা ওনার হাতেই তৈরি। রবীন্দ্রনাথ রাজেন্দ্রনাথ মিত্রকে অত্যন্ত শ্রদ্ধা করতেন এবং খেদ প্রকাশ করেছিলেন যে রাজেন্দ্রনাথ মিত্রকে বাঙালি তেমন ধরে থাকেন। এর একটা অন্য কারণ আছে, যেদিন বিদ্যাসাগর মারা যান তার ঠিক 2 দিন পরেই রাজেন্দ্রনাথ মিত্র মারা যান। ফলে তখনকার দিনে মিডিয়া কিরম রমরমা ছিল জানি না, কিন্তু বিদ্যাসাগরের যে সমাজের উপর একটা বিরাট প্রভাব ছিল, সেখানে রাজেন্দ্রনাথের মৃত্যুর খবর টবর ইত্যাদিগুলো খানিকটা চাপা পড়ে গেছে। কিন্তু চাপা পড়ে যাওয়া সত্ত্বেও আজকের দিনে এই কথা আমরা বলতে আমাদের কুণ্ঠা নেই যে 20 শতাব্দীর বাংলা নবজাগরণের একজন প্রধান ব্যক্তিত্ব ছিলেন রাজেন্দ্রনাথ। বহু বিদ্যাপীঠ, যেমন ধরুন ইংরাজি, ফার্সি, বাংলা, সংস্কৃত, নানা ভাষার পণ্ডিত ছিলেন এবং ব্যাকরণ রচনা করেছিলেন, যেটা নিয়ে বিদ্যাসাগর সঙ্গে তার দ্বিমত ছিল। তো সেই রাজেন্দ্রনাথ মিত্র 1865 সালে অ্যান্টিকুইটিস অফ উড়িষ্যা বলে যে বইটি লিখেছিলেন তাতে উনি নিজে প্রায় 12টি ছবি তুলেছিলেন। এবং তখনকার দিনে ছবি তোলা মানে ব্যাপারটা কীরকম আমরা এখানে দেখতে পাচ্ছেন, সিকো স্টুডিও এটা যে এক সময় ছিল, আমরা সেই কথায় পরে আসবো, যে এরকম কিছু বড় বড় ফর্ম্যাটিক ক্যামেরা ছিল না। মানে কি ওনাকে ছবি তুলতে গেলে আমি সেরকম ছবি দেখেছি যে একটা পুরো লট বস লোকজন নিয়ে যেত অন দি স্পট, সেই ছবি তুলে সেগুলো ডেভেলপ করে ভালো হলো কি মন্দ হলো নেগেটিভ থেকে ঠিক করা এবং তারপরে তার প্রিন্ট করা। এবং এর উদ্দেশ্যটাই ছিল যে আমাদের দেশের মন্দিরের গায়ে যে প্রাচীন পুরাতাত্ত্বিক নিদর্শনগুলো আছে সেগুলো যে হারিয়ে যেতে বসেছে নানা কারণে, সেগুলোকে উনি ডকুমেন্টেশন করবেন বলেই করেছিলেন। এবং সেটা তখনকার দিনে ইংরেজ আমলেও সম্ভব হয়েছিল, লর্ড কার্জন সেই সময় ছিলেন, উনি এ ব্যাপারে উৎসাহী ছিলেন এবং অ্যান্টিকুইটিস অফ উড়িষ্যার পরে উনি বইগ্রার উপরেও ছবি তুলেছেন এবং বই লিখেছেন। এবং বেঙ্গল ফটোগ্রাফিতে যে 2nd January হচ্ছে সেই সময় উনি 1861 সালে মানে 1861 সাল মানে বুঝতে পারছেন যে আজকে সেটা যদি আমরা 21 সাল ধরি, 140 বছর আগে বাঙালির হাত ধরে ফটোগ্রাফ তোলার যে শুরুটা
সেটা ভাইরাল হয়ে গিয়েছিল এবং তখনকার যে বেঙ্গল ফটোগ্রাফি সোসাইটি তার উনি প্রথম কর্মাধ্যক্ষ ছিলেন, সেক্রেটারি এবং ট্রেজারার দুটোই ছিলেন। সবথেকে মজার জিনিসটা হলো রাজেন্দ্রলাল মিত্র উনি আধুনিক না আমরা আধুনিক, এখন আমার সেই ব্যাপারটা নিয়ে সমস্যা। এখন আমাদের হাতে ক্যামেরা ট্যামেরা অনেক কিছু, আর তিনি কোথায় গেলেন শিখতে কী করলেন এটা এখানেও যেখানে আমরা দাঁড়িয়ে আছি এটাও ঐতিহাসিক জায়গা, তিনিও কি ব্যাপারটা করলেন। আজকে আমরা ছবি তোলাটা আমাদের কোথায় চলে এসছে মোবাইলে, তো এই মোবাইলের জায়গাটায় আসায় আমরা ছবি তোলার আর যান্ত্রিক ব্যাপার ট্যাপারগুলো আমাদের হাতের মুঠোয় চলে এসছে, তাই তো? এখানে প্রিন্ট করতে হয় না, ল্যাবের কাজ নেই, অনেক কিছু নেই, অর্থাৎ শেখার জায়গাটাকে টেকনোলজি এমন জায়গায় নিয়ে এসছে। আমরা বলছি আমরা একটা মডার্ন যুগে বাস করছি, যুগ, কিন্তু আমরা কতটা মডার্ন সেটা কিন্তু এই জায়গাটা এবং রাজেন্দ্রলাল মিত্রকে নিয়েই আমাদের ভাবতে হবে। এবং তাকে তার স্মরণে তার ইয়েতে যে আমরা বেঙ্গল ফটোগ্রাফি ডেটা আজকে করতে পারছি আমার তো খুব গর্ব হচ্ছে। আমিও ওই প্লেট ক্যামেরা সময়টা পেয়েছি, ওরা যারা আজকে এক্সিবিশন করছে তোমরা তো পাওনি, ছোট পেয়েছি তো ঠিক আছে, তবু তোমরা ওটার সঙ্গে যুক্ত, আগামী প্রজন্ম তো জানবে না। এখনই যে কথাটা বললেন যে এইটা রাখা, এটা রাখাটা অত্যন্ত জরুরি, তা না হলে এই রিলেশনগুলো টানা যাবে যে আমরা কোথায় ছিলাম কোথায় এসেছি। এবং তখনকার দিনে যে মডার্ন কলকাতায় কিচ্ছু নেই, সেই সময়কার কলকাতা, তখন শিয়াল এদিক ওদিক রয়েছে, ভাম রয়েছে, আরও অনেক কিছু ঘোরাফেরা করছে, সেই কলকাতা শহরে কিনা ফটোগ্রাফি হচ্ছে এটা ভাবতেও কেমন লাগে। আমি আরেকজনকে পরিচয় করে দিই ওকে, আমি একটা জিনিস ভাবলাম যখন আমাকে বলা হলো, আমি একটা জিনিস ভাবলাম যে এটা জানানো দরকার যে এইরকম জায়গায় এইরকম একটা ব্যাপার করা হচ্ছে বা উদ্যোগ নেওয়া হচ্ছে। আমি গোপীকে বললাম যে গোপী এটা মানে অন্যভাবে আমি ওকে দিয়ে বলালাম যে এটাকে একটু ছড়িয়ে দিতে হবে, তো গোপী আজকে ওই কাজটাই করেছে যেটা দরকার ছিল, তাই তো? সবাই আসতে পারবেন না হয়তো, কিন্তু সবাই জানলেন যে আজকে বেঙ্গল ফটোগ্রাফি ডে, সেটা ও দূরত্ব এ করলো। আমি হয়তো মঞ্চে করছি আর এখানে আমরা যে কজন আছি আপনিও আছেন, কিন্তু বাদ বাকি যারা বাড়িতে বসে আছেন খবর কাগজগুলো অন্তত আজকের দিনটা, হ্যাঁ, তাদের মনে পড়বে এইরকম একটা ছিল, ওইটুকু লেখার মধ্যেও অন্তত ওই নস্টালজিক জায়গাটায় এটা যে পৌঁছে দিল দূরে, এর জন্য ওকে আমি due to a devastating storm, the peak of the Navaratna temple drove down, which was known as the Black Pagoda. For this reason, Kodipuram was also known as the Black Zamindar. There is one of the oldest outlet located in the Chitpur region. Few people believe that when there are said Kanga Prasad, the government students challenged the internet and introduced the Ayurvedic treatment in Kolkata. Ramakrishna told him, "Oh, it is Shatkatham Nampari."